লোকন ভাই যখনই আমরা করব নগদান বই করতে গিয়ে বাকির কোন হিসাব নগদান বইতে আনবো না, অবশ্য জাতে কোন হিসাব, পণ্য জাতে কোন হিসাব, নগদ আর ব্যাংক ব্যতীত কোনো হিসাব নগদান বইতে আসবে না, এবং যেগুলো লেনদেন নয় ব্যবসায়িক সেগুলো নগদান বইতে আসবে না। আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন নগদান বই করব, আমরা জাবেদার যে রুলস ডেবিট ক্রেডিট সেটা ফলো করব, তাহলে নগদান বই আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আর একটা কথা জিনিস হচ্ছে নগদান বই হচ্ছে নগদ আর ব্যাংক ব্যতীত কোনো হিসাব নগদান বইতে আসবে না। ব্যক্তিগত প্রয়োজনে যদি আমি ব্যাংক থেকে উত্তোলন করি নগদান বইতে সেটা কন্টা হয় না। আর সবচেয়ে মূল যেটা ছাত্রছাত্রী ভুল করে সেটা হচ্ছে যে কন্টা এন্ট্রি অনেক সময় ওরা বোঝে না। কন্টা এন্ট্রিগুলো হচ্ছে ব্যাংকে টাকা জমা দিব, ব্যাংক থেকে উত্তোলন করবো, এটা অফিসের প্রয়োজন, ব্যবসায়ের প্রয়োজন, আমি যেই ব্যবসাটা করব। ব্যবসা ব্যতীত কোনো লেনদেন তো আসবে না, ব্যক্তিগত কোনো হিসাব ও ব্যবসার ব্যতীত আসবে না। ব্যবসার থেকে ব্যক্তিগত উপার্জনের টাকা নিলে সেটা আসবে উত্তোলন হিসাবে, আবার যদি আমি ব্যবসায় কোনো টাকা ব্যক্তিগত তহবিল থেকে নিয়ে আসি এটা মূলধন হিসাবে আসবে, যেখানে নগদ আর ব্যাংক ব্যতীত হিসাব আসবে না। আচ্ছা, নগদান বই যখন আমরা করব, নগদান বই আছে ফার্স্টে খেয়াল করতে হবে এক গড়া, দুই গড়া, তিন গড়া, চার গড়া, সেটা চার গড়া না, সেটা হচ্ছে খুচরা, মানুষ সেটা বলে ফেলে এক গড়া, দুই গড়া, তিন গড়া, চার গড়া না, সেটা হচ্ছে এক গড়া, দুই গড়া, তিন গড়া, তারপর হচ্ছে খুচরা। আর নগদান বইটা খেয়াল করতে হবে, নগদান বই ফার্স্টে এক গড়া হচ্ছে দশটা, দুই গড়াতে হচ্ছে বারোটা, তিন গড়াতে হচ্ছে চোদ্দটা, আর খুচরাটা সেটা তোমার দুইটা পদ্ধতি আছে, সেটা তোমাদের এখন লাগবে না, সেটা পরবর্তী উপরের শ্রেণীর জন্য। আচ্ছা, আমরা নগদান বই যখন করব খেয়াল করি, আমরা একটা জাবেদা করে দেখি, একটা জাবেদা করি যে ফার্স্টে যে ব্যাংকে নগদ দশ হাজার টাকা জমা দেওয়া হলো, ওকে, যেহেতু ব্যাংকে নগদ দশ হাজার টাকা জমা দেওয়া হলো, এটা কি এন্ট্রি? কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি দুই দিকে লিখতে হয়, একবার ডেবিটে একবার ক্রেডিটে। ডেবিট, ডেবিট হচ্ছে আমরা যখন ব্যাংকে নগদ দশ হাজার টাকা জমা দেওয়া হলো, এটা জাবেদা করতে চাই, তাহলে লিখতে হবে ব্যাংক হিসাব ডেবিট, মানে ব্যাংক এখানে বৃদ্ধি পাইছে আর আমার ব্যবসায় নগদ টাকাটা কমে গেছে। আমরা এটাকে অনেক সময় বলি কি রিভার্সিং এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি হচ্ছে বিপরীত দাখিলা। তোমাদের কোন নাম্বার কোশ্চেনে দেখবে যে কোন কোন নগদান বইতে আসে না, কোনগুলো কন্ট্রা এন্ট্রি, এই জিনিসগুলো খুব ভালো করে লক্ষ্য করবে। এটা তোমাদের প্রতি বছরে এগুলো বিভিন্ন মানে পরীক্ষায় আসে, ফাইনাল পরীক্ষাগুলোতে আসে, বোর্ড পরীক্ষা আসে, তোমাদের স্কুলে বা যে কোনো সেক্টরে যেমন ফাইনাল এক্সামের সময় এই জিনিসগুলো আসবে, আমার এগুলো ধরতে হবে। এবং ব্যাংকে গেলেও এই জিনিসগুলো খুব দরকার পড়ে, কারণ এখানে উদ্বৃত্ত ছাড়া পৃথিবীর সবগুলো কাজের একটা উদ্বৃত্ত দরকার। উদ্বৃত্ত আমার পজিটিভ না নেগেটিভ সেটা জানা দরকার, ওই তার থেকে দেখা যাক একজন ম্যানেজার ভালো টিউশন নিতে পারে। আচ্ছা, এখানে যেহেতু আমি ব্যাংকে ব্যাংক হিসাব ডেবিট, তাহলে আমার ব্যাংকটা কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। আর যেহেতু নগদ টাকাটা এখানে কি পেয়েছে? হ্রাস পেয়েছে, হ্রাস পেয়েছে। দুটোই কিন্তু দুটি হিসাবে কি চলতি হিসাব, দুটি হলো চলতি সম্পদ।
দুটো গেল 34 সংখ্যা এই যে 34 সংখ্যা আমি যে কথাটা বললাম আমার কিন্তু যদি আমি ভালো করে অঙ্কটা বুঝি এমসিকিউ আমার অটোমেটিক হয়ে যাচ্ছে এমসিকিউ অঙ্ক ভালো না করলে কিন্তু এমসিকিউ গুলো ভালো বুঝব না সেই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে আচ্ছা দুই নাম্বার ব্যাংক থেকে আমি টাকা উত্তোলন করলাম ব্যাংক থেকে ব্যাংক থেকে 8000 টাকা নগদে উত্তোলন আচ্ছা এই ক্ষেত্রে আমার এক্ষেত্রে আমার নগদ টাকা বাড়বে আর ব্যাংকের টাকা হ্রাস পাবে তাহলে সমাধান আসতে আছে তাহলে আমার নগদ টাকা বৃদ্ধি নগদ হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট দুটোই 34 সংখ্যা এই যে ক্ষেত্রে আমরা যখন নগদম্বির সমাধানটা করব এই বেসিকটা না থাকলে কিন্তু আমরা অঙ্ক বুঝব না আর মুখস্থ করা অঙ্ক কখনো হয় না তাহলে কি আমার নগদ টাকা আসছে আমার প্রাপ্তিতে কি এটা যোগ হচ্ছে প্লাস হচ্ছে আর ব্যাংকটা হ্রাস পাচ্ছে আর যদি সবসময় খেয়াল রাখবো নগদম্বি নগদম্বই নগদ সেক্টরটা সবসময় ডেবিট উদ্দীপ্ত প্রকাশ করে নগদান সেক্টর আর ব্যাংকটা ডেবিট কি যে কোনোটা আমার ভেরিয়েশন করতে পারে ব্যাংক বাড়তে পারে আবার ব্যাংক কমতে পারে আমার নগদ টাকা ব্যতীত কোনো হিসাব নগদান বইতে আসবে না সবসময় বলি নগদ অনেক সময় আমরা কি করি কন্টেন্টে ভুল করে কোন জায়গাটায় একজন দেওয়ার কাছে টাকা পেয়েছি পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দিলাম তাৎক্ষণিক জমা দিলাম ওই মুহূর্তে জমা দিলাম বা এই জিনিসগুলো স্টুডেন্টরা মারাত্মকভাবে ভুল করে বুঝতে পারে না এটা ভালো করে সেন্টেন্সটা পড়ে না যে কি বললো কোন দেনাদার যেই তারিখে টাকা পাইছে মনে করো 5 তারিখে একটা টাকা পাইলো কারো কাছ থেকে ওই 5 তারিখে টাকাটা জমা দিলো যদি একদিন পরে জমা দেয় তাহলে সেটা কন্টা হয় বাট যেদিন পাইছে সেদিন যদি টাকাগুলো জমা দেয় তাহলে সেটা কন্টা এন্ট্রি হয় না এই কন্টা এন্ট্রি গুলো বুঝতে হবে কন্টা এন্ট্রি ব্যবহার হয় তোমার দুই গড়ে নগদান আর তিন গড়ায় তিন গড়ায় একটা পার্থক্য হচ্ছে সেখানে বাটটা থাকবে বাটটার মধ্যে আবার কথা আছে যে নগদ বাটটা কি কারবারি বাটটা কি ক্রয় বিক্রয়ের সময় যে সারটা পায় সেটা হচ্ছে আমাদের কারবারি বাটটা সেই কারবারি বাটটা কখনোই ব্যবসার মধ্যে ইনক্লুড হয় না যদি আমি ইনক্লুড করি তাহলে আমার অঙ্কটা কি হয়ে যাবে ভুল হয়ে যাবে আর জিনিস খেয়াল করবা আমরা নগদ বাটটা কিভাবে বুঝবো কারো কাছ থেকে টাকা পাবো তার তাকে কিছু কিছু বেনিফিট দেওয়া হয়েছে কোনো সার দেওয়া হয়েছে কমিশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে নগদ বাটটা প্রাপ্তি হতে পারে প্রদান হতে আমি দেনাদারের কাছে টাকা আদায় করলাম সেক্ষেত্রে আমি প্রদত্ত বাটটা আমার কাছে কেউ টাকা পায় আমার কোম্পানির কাছে আমি তখন তার টাকাটা পরিশোধ করার জন্য তার কাছ থেকে আমি কিছু কমিশন বা সার নিলাম সুযোগ সুবিধা নিলাম তাতে আমার কোম্পানি বেনিফিট সেক্ষেত্রে প্রাপ্তি বাটটা এই জিনিসগুলো খুব ভালো করে খেয়াল করবে তোমরা আচ্ছা আমি কন্টেন্টের সেই সেক্টরগুলো দেখাই নিলাম আমরা এখন ঘরগুলো দেখাবো কিভাবে দুই গড়া এক গড়া তিন গড়া এই ঘরগুলো হয় এই দেখো এক গড়া দুই গড়া তিন গড়া এক গড়ার ঘর হচ্ছে 10টা দুই গড়ার ঘর হচ্ছে 12টা তিন গড়া 14টা আচ্ছা এক গড়া অনেক টুকটি চকের অনুরূপ করতে হবে এক গড়া নগদান বই সবসময় ডেবিট ব্যালেন্স প্রকাশ করে এটা কখনো ক্রেডিট ব্যালেন্স হবে না দুই গড়া নগদান বই ডেবিট ক্রেডিট হতে পারে ব্যাংক সেক্টর কিন্তু নগদান বই অলওয়েজ ডেবিট উদ্দীপ্ত প্রকাশ করবে ব্যাংকের তিন গড়া নগদান বই সেম নগদান বই সবসময় ডেবিট ব্যালেন্স উদ্দীপ্ত প্রকাশ করবে আর ব্যাংক ডেবিট ক্রেডিট অর্ডার ব্যালেন্স উদ্দীপ্ত প্রকাশ করতে পারে বাটার বেলা কোনো ব্যালেন্স না যা থাকবে তাই বাটা হচ্ছে একটা সার কোম্পানি টাকা নগদ টাকা আদায় করার জন্য একটা পলিসি অবলম্বন করে থাকে এই এক গড়া দুই গড়া তিন গড়া এই গড়গুলো একটু মনে রাখতে হবে জাস্ট মনে রাখার প্রথমে এক গড়া মনে রাখলেই হবে এক গড়াতে ঘর হচ্ছে টাকা সেটা মনে করো নগদ টাকা এখানে বাকির কোনো হিসাব আসে না নগদ টাকার পরে পরবর্তী দুই গড়াতে কি হবে ব্যাংক বৃদ্ধি পাবে তিন গড়াতে এসে বৃদ্ধি পাবে কি প্রদত্ত বাটা এই জিনিসগুলো ভালো করে খেয়াল করতে হবে একটা জিনিস খেয়াল করো প্রথমে এক তারিখ যে টাকাটা নিয়ে ব্যবসা শুরু হয় সেই জিনিসটা হচ্ছে এক তারিখ জিনিসটা সেটাকে বলে আমরা ব্যালেন্স পিডি প্রত্যেকটা ব্যবসারই ব্যালেন্স বিডি একটা টাকা এখানে ধরে নিলাম 10000 টাকা ব্যবসা যখন শুরু করলাম আসলে এক গড়া নগদান ছোট ব্যবসার ক্ষেত্রে যে টাকাটা আমি ছড়িয়ে দিচ্ছি ব্যালেন্স বিডি এবিডিটা হচ্ছে আমার প্রথম নগদ টাকা নিয়ে যে টাকাটা শুরু করি ব্যবসা যেমন
ব্যবসায় নগদ 10,000 টাকা শুরু করলাম, নগদন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, কিন্তু মূলধনের নামটা হয়ে যায় কি ব্যালেন্স বিলি, নগদনে ডেবিট বিলে ডেবিট পাশে লিখছি। আমি যদি কোনো প্রোডাক্ট ক্রয় করি তাহলে সেক্ষেত্রে মনে রাখতে হবে ক্রয় হিসাব ডেবিট নগদন ক্রেডিট, নগদ টাকা চলে গেছে কোনো কিছু ক্রয় করলে সেক্ষেত্রে রাখতে হবে প্রদানের পাশে। নাম দিলাম দুই তারিখে ক্রয় করছি, তাহলে কি ক্রয় হিসাব ডেবিট, কিন্তু ক্রয় কিন্তু আমি ডেবিট পাশে লিখতেছি না, ক্রয় এটা তো বিপরীত নাম, আমি আগেই বলে নিয়েছি যে এগুলো একটা বিপরীত হিসাব দিতে হয়। ক্রয় হিসাব ডেবিট নগদন ক্রেডিট 2000 টাকা প্রোডাক্ট ক্রয় করছি, তাহলে কি বলতে হবে ক্রয় হিসাবটা ডেবিট নগদন ক্রেডিট, নগদন ক্রেডিট বিদে ক্রেডিট পাশে, আগে যেহেতু নগদন হিসাব বলাই আছে এখানে, বাকি আর নগদ আর ব্যাংক ব্যতীত কোনো হিসাব এখানে আসবে না। আবার যদি আমি কোনো প্রোডাক্ট বিক্রি করি 5 তারিখে, তাহলে সেক্ষেত্রে কি হবে বিক্রি করলে কি হবে আমি টাকা আমার কাছে আসবে, তাহলে সেক্ষেত্রে লিখতে হবে নগদন হিসাব ডেবিট বিক্রি হিসাব ক্রেডিট 5 তারিখ দিলাম, নাম দিতে হবে বিপরীত বিক্রয় হিসাব, খেয়াল করবা তাহলে বিক্রয় যদি করি তাহলে টাকা আসছে, এই জন্য নগদন হিসাবটা ডেবিট বিক্রয় হিসাবটা ক্রেডিট, এই জন্য বিক্রয়ের নাম দিছি, নগদ যেহেতু ডেবিট তাই ডেবিট পাশে লিখলাম, মনে করো 5,000 টাকা বিক্রি করছি। এক্ষেত্রে দেখা যায় ডেবিট পাশের ব্যালেন্সটা বেশি ক্রেডিট পাশের ব্যালেন্সটা কম, সেই ক্ষেত্রে যেটা বেশি সেটা ডেবিটের ডেবিট টাকাটা দুই পাশে লিখবো, লিখে যে টাকাটা কম হয় তার থেকে বিয়োগ করলে বাড়ে হয়ে যাবে আমার ব্যালেন্স সিডি, ওই সিডি টাকাটা পরবর্তী মাসে এসে ব্যালেন্স বিডি, সেম ভাবে এই নগদান বলি দুই গড়া তিন গড়া একই রোজে করব। পরবর্তীকালে আমি তোমাদের অঙ্কের বিস্তারিতটা দেব আর তোমরা এই গড়টা খুব ভালো করে মনে রাখবা, কোনো কোশ্চেন বা বুঝি না সেটা পরবর্তী ক্লাসের মধ্যে আগাম ভিডিওতে তোমরা একটু দি কমেন্টে রাখতে পারো আমার জন্য সুবিধা হয় বুঝতে, আর যদি কোনো সমস্যা হয় থাকে ডাইরেক্ট সরাসরি মার্কস স্বাস্থ্যবিধি মেনে আশা করবো আসলে আমি দূরত্ব বজায় রেখে তোমাদের যে সমস্যাগুলো এগুলো আমি বোর্ডে বলো কাগজে বলো খাতায় দেবো দূর থেকে দেখাই দিব। এগুলো আমার ক্লাস আজকের মতো এখানে শেষ সমাপ্ত, ভালো থেকো, আল্লাহ হাফেজ।